যাচ্ছি কলেজে, কারণ কলেজে আজকে আমার একটা প্রোগ্রাম আছে, মিটিং, তার জন্য আজকে আমি সিভিল ইউনিফর্ম পরে যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি। দেখো আমি ও আর আমাদের দুটো ফ্রেন্ড আছে, তো আমরা চারজন মিলে যাবো আর কি। A few moments later. আমি এখন কলেজে যাচ্ছি আর কলেজে এখন মিটিং হবে। কত দূর যেতে লাগবো, প্রচুর কষ্ট হচ্ছে। আর এটা হচ্ছে তোমার আমাদের এখানে আর কি আসামে অরুণোদয় আঁচনি, মানে নারী সাবলম্বীকরণের জন্য একটা আর কি, আর সেই আঁচনির জোরেতে আমাদের মানে বাড়ি বাড়িতে সার্ভে করতে লাগবো, তো ওটাই আর কি অ্যাপ্লাই করতে লাগে। তো সেটাই আর কি হচ্ছে, কী বা হয় এখন, মানে আমাদের নাম আসে কি না আসে সেটাতে, যদি আসে তাহলে তো ভালো হবো, কারণ সার্ভে তাহলে করতে হবো, আর যদি না আসে এমনি আর কি। এখনো পাই নাই ডিসি অফিস, যেতে লাগবে যাই আর কি আরো। তো গাইস আমরা এখন ফাইনালি পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ডিসি অফিস, এখন আমরা প্রবেশ করবো। A few moments later. সকালে বাড়াই যাব, ফাইনালি আমাদের সার্ভার কাজটা হলো না, কারণ আমরা এখন হলো ফোর সেমে পড়ছি, আর হলো ফোর সেমে পড়ার জন্য আমাদের এক্সাম আছে, আর আমাদের এক্সামের সময় হলো এই কাজটা হবো, তার জন্য আমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। এখন আমরা আসলাম পার্কে, দেখতে পাচ্ছো আমাদের এখানকার পার্ক, বড্ড খারাপ লাগছে, এত কষ্ট করে আসলাম ডিসি অফিসে হেঁটে হেঁটে, আর আসার পরে আমি শুনলাম যে আমাদের হবো না ফোর সেমিস্টার দেবে, অনলি সিক্স সেমিস্টার দেবে, কারণ ওদের তো একদম হয়ে গেছে। এখন বৃষ্টি আসছে, তো যাই হোক আপনি ছাতা হাতা নিয়ে আসবে, বৃষ্টি আসলে কি করবো, এই মন্দির ঘরটা আছে না এখানে বসে থাকবো, বড্ড খিদে পেয়েছে, ভালো লাগছে না, শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে। এটা হচ্ছে আমাদের নাতাই ডুবুনি ঘাট, আর এটা আমাদের হচ্ছে ঐতিহাসিক ঐতিহ্য আর কি, ইতিহাসের একটা কথা এখানে আর কি, মানে বেহুলা লক্ষ্মী নারী কিছু খায়নি ছিল, তো ওনার মতে আর কি মানুষের মুখে যে এখানে আর কি বেহুলা লক্ষ্মী নারী আসছিলো তখন এখানে নেতা যখন আর কি কাপড় চোপড় ধোয়াগুলো করতো আমাদের ধুবড়িতে, তো তার জন্য এটা আর কি বানানো হয়েছে। ফ্রেন্ডস এখন আমরা বাড়ি যাচ্ছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করে আমাকে জানিও কিন্তু কেমন।